গ্লিসোট এখান দিয়ে তৈরি হয়, এখান দিয়ে তৈরি হয় পাবজির গ্লিসোট। তো ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি হলাম সাগরা, তোমরা দেখছো জুড়ো সাগরের আরেকটা নতুন পার্ট। আজকে আমি যে কাজগুলো করব সেগুলো হচ্ছে জাস্ট একটুর জন্য অস্কার পাইনি, জাস্ট একটুর জন্য। তো ভিডিওটা পুরোপুরি মজায় ভরপুর, ভিডিওটা দেখে কেউ সিরিয়াস হলো না। সো লেটস স্টার্ট। হ্যালো গাইস, তো আজকে আমরা একটা নতুন অভিযানে যাচ্ছি। সেই অভিযানটার নাম হচ্ছে আমরা একটা বিখ্যাত মানে একটা খাল ছেঁচার পরিকল্পনা নিয়ে যাচ্ছি। তো গাইস তোমরা আছো জিরো সাগরে, তো তোমরা দেখো আমরা এখন কি করতে চলেছি। আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি সেই জায়গাটা, যেই জায়গাটায় আমরা একটা নতুন অভিযান করার মনোভাব নিয়ে এগিয়ে চলছি। তোমরা দেখো ওই দূরে আমার বন্ধুরা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ তিনটা ছেলে পাঁচিলের ওপর দিয়ে যাচ্ছে। ওরা একটা পরিকল্পনা নিয়ে এসেছিল, জানি না সফল হয়েছে কিনা। দেখো বিশাল বড় পরিকল্পনা, এখানে একটা বিশাল খোদাই হবে, বিশাল খোদাই। তো ঠিক আছে গাইস, তো পরে দেখা হচ্ছে কি হবে সেটা তোমরা পরে দেখবে, ততক্ষণের জন্য বাই। তো গাইস আমরা এই জায়গাটা, ঠিক এই জায়গাটা দিয়ে আমরা একটা বড় ধরনের কিছু আশা করছি, সেটা জানি না। জঙ্গলে আমার দুটো বন্ধু ঢুকে পড়ছে কুল খাওয়ার জন্য। দেখো তো তোমরা দেখো এরা কিভাবে কুল খাচ্ছে। এত পেট ভরে গেছে কি বলবো, নাইস ডিনার সকাল সকাল নাইস ডিনার। তোমরা কি খেয়েছো আমাকে কমেন্ট করে জানাও। আমরা এখন ডিনার করার পরে আমরা আবার চলে এসেছি, যে কোন জায়গা খোদাই করবো সেই জায়গাটা ভালো করে দেখে নাও। দাও দেখাচ্ছি আমি, একটা মারা দেখা। এই জায়গাটা অনেক সাল পুরনো, মানে ভাবা যাচ্ছে না কত সাল পুরনো। তোমরা জানো এটা ইতিমধ্যে নেমে গেছে, এর মধ্যে আমাদের কর্মকর্তা নেমে গেছে, কর্মকর্তা বিজয় দাস। এই দেখো খুব মানে একটা বিভৎস জিনিস, এটা ভুতুরে জায়গা বাবা, পালাও এমনি পালাও। ওটা কি বার করছে, হ্যাঁ এর ভেতরে একটা ঘর হয়ে যাবে। এটা একটা গিলিসুট, পাবজির গিলিসুট, এখান দিয়ে তৈরি হয়, এখান দিয়ে তৈরি হয় পাবজির গিলিসুট। নো লাভ না, ভালো যাবে। এই মাছটা এই হাজার বছরের পুরনো জিনিস পাওয়া গেছে, তোমরা দেখো মাছটাকে মেরে দিল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, তোমাদের লাইক থেকে আমাদের মোটিভেশন হয়। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসছো বা ভুল করে চ্যানেলে ঢুকে পড়েছো, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যাতে আমার নেক্সট ভিডিও, আমার নতুন ভিডিও সবার আগে তোমার কাছে। তোমাদেরকে একটা কথা বলে দিই, ভিডিওটা সম্পূর্ণ শ্যুট করা হয়েছে লকডাউনের আগে, তাই ভিডিওটা দেখে মোটিভেশন হয়, তোমরা আবার গিলিসুট তৈরি করতে চেয়েও না। গিলিসুট তৈরি করতে গেলে একটাই প্রবলেম হবে, সেটা হচ্ছে পুলিশ, যেটা তোমার পিছনে কিছু বড় বড় জিনিস দিয়ে মারবে, তখন তুমি বুঝতে পারবে। তো লকডাউনে প্লিজ ঘরে থাকো, স্টে অ্যালার্ট, স্টে হোম। তো তোমরা যদি ঘরে বসে একান্তই খুব বোরিং ফিল করো, তাহলে টিকটকটা খোলো, টিকটকে সার্চ করো সাগর সরকার 110, গিয়ে দেখো ভিডিওটা, দেখো ভিডিওটা দেখো। লাইক দাও, লাইক দাও, লাইক দাও, লাইক দাও।
ঘন্টা তুমি লাইক দিলে তোমার এক ঘন্টা টাইম ওয়েস্ট হবে, তো এক ঘন্টা তো তুমি তোমাদেরকে আমি কাটিয়ে দিলাম, হেল্প করে দিলাম। তো ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে ইনস্টাগ্রামে ফলো করো সাগর সরকার 883। অবশেষে তোমাদের একটাই কথা বলি, ভিডিওটা কেমন হলো না হলো তোমরা নিচে কমেন্ট বক্সে জানাও। আমি জানি তোমরা অনেক কিছু কমেন্ট করবে, তো নিচে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করো। তো দেখা হচ্ছে গাইস পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।